আসসালামু আলাইকুম। আমার প্রিয় শিক্ষার্থী বিন্দু, আশা করি তোমরা সবাই সুস্থ এবং ভালো আছো। আজকে আমরা একটি বোর্ড প্রশ্ন করব। গত ক্লাসে আমরা একটি বোর্ড প্রশ্ন করেছিলাম, আজকে করব চিটাগাং বোর্ড 2017। তোমাদের বইতে 2018-19 প্রশ্ন আছে, তোমরা ওই প্রশ্নগুলো বাসায় সলিউশন করবে। আমার বইতে শুধু 17 প্রশ্ন আছে এবং 16, আমি তোমাদের 17টাই দেখাচ্ছি। তো গত ক্লাসে আমরা যে অঙ্কটা দেখেছিলাম, বরিশাল বোর্ড 2017, ওই অঙ্কটার মধ্যে তোমার ছিল হচ্ছে আমাদের পেব্যাক সময় নির্ণয় আর হচ্ছে এনপিভি নির্ণয়। তো আজকে আমি এরকম একটা অঙ্ক চুজ করেছি যেটার মধ্যে তোমার এআরআর এবং এনপিভি নির্ণয়ের মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে। মূলত এনপিভি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক যেটা প্রতিবারই বোর্ডে চলে আসে। তো এই অধ্যায়ের অঙ্কগুলো এরকম মিক্স করেই আসে, একটার সাথে একটা, মানে গতে একটা এবং ঘতে একটা। এবং এই অধ্যায় থেকে দুইটা প্রশ্নও হয়, যেটা তোমাদের বারবারই বলছি যে এই অধ্যায় থেকে 20 নম্বরের প্রশ্নও হয়ে থাকে। তো যাই হোক, আমি অঙ্কটা শুরু করছি। দেখো, জনাব সালাম একটি কোম্পানির আর্থিক ব্যবস্থাপক, তার হাতে একটি বিনিয়োগ প্রকল্প রয়েছে। প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ 1 লক্ষ টাকা এবং আগামী তিন বছরে হবে। 3 বছরে বার্ষিক কর নগদ পরবর্তী মুনাফা যথাক্রমে 30,000, 50,000, 35,000, মূলধন ব্যয় 15%। জনাব সালামের নিট বর্তমান মূল্য পদ্ধতি ব্যবহার করে আন্ত আয়ের হার নির্ণয় করে নিশ্চিত হতে চান। আচ্ছা, তাহলে এরকম একটি অঙ্ক আছে যেখানে তোমার হচ্ছে কর পরবর্তী মুনাফা দেওয়া আছে। দেখো, কর পরবর্তী মুনাফা দেওয়া আছে। তো ব্যক্তিটি তোমার হচ্ছে প্রকল্পের গড় নিট মুনাফা নির্ণয় করতে চায় এবং হচ্ছে তোমার গড় মুনাফার হার নির্ণয় করতে চায় এবং এনপিভি নির্ণয় করতে চায়। তো আমরা হচ্ছে উদ্দীপকটা পড়লাম, উদ্দীপকটাতে কয়েকটা ভুল আছে, যেমন এখানে 3 দিন দিয়েছে, আবার এখানে দিয়েছে বছর, মানে এটা প্রিন্টিং মিস্টেক হতে পারে। আবার এখানে দেখো, জনাব সালাম যে ম, এখানে ম চলে এসেছে, সে মটা হবে না। তো আমরা এটা প্রশ্নটা পড়লেই বুঝতে পারবো, দুই একটা অক্ষর এক্সট্রা চলে এসেছে। আচ্ছা, তাহলে সরাসরি আমরা অঙ্কে চলে যাচ্ছি। গ 9 নম্বর প্রশ্ন, প্রকল্পের গড় মুনাফার হার নির্ণয় করো। তাহলে আমরা প্রকল্পের গড় মুনাফার হার নির্ণয় করার জন্য চলে যাচ্ছি। তাহলে আমরা দেখি প্রকল্পের গড় মুনাফার হার আমরা কীভাবে নির্ণয় করতে পারি। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে এটা করছি চট্টগ্রাম বোর্ড। চট্টগ্রাম বোর্ড 2017। তো এখানে আমরা গ নাম্বার প্রশ্নটা করব, গড় মুনাফার হার নির্ণয়। গড় মুনাফার হার, এটাকে আমরা এআরআরও বলতে পারি, কখনো এআরআর হিসাবেও পরীক্ষা আসে। সূত্রটি হচ্ছে উপরে গড় নিট মুনাফা ভাগ হচ্ছে গড় বিনিয়োগ ইন্টু হচ্ছে 100। এই হচ্ছে গড় মুনাফার হারের সূত্র। তো এখানে আমাদেরকে প্রথমেই হচ্ছে গড় বিনিয়োগটা বের করে নিতে হবে। এখানে গড় বিনিয়োগ সমান গড় বিনিয়োগের সূত্র হচ্ছে প্রাথমিক বিনিয়োগ বিনিয়োগ যোগ ভগ্নাবশেষ মূল্য ভাগ হচ্ছে 2। তাহলে দেখো, প্রশ্নে আমাদের প্রাথমিক বিনিয়োগ দেওয়া আছে, আমরা একটু আগে পড়লাম 1 লক্ষ টাকা। প্রশ্নে আমাদের প্রাথমিক বিনিয়োগ 1 লক্ষ টাকা আছে, আমি প্রশ্ন দেখে লিখে নিলাম।
প্লাস ভগ্নাবশেষ মূল্য, এই অঙ্কে আমাদের কোনো ভগ্নাবশেষ মূল্য নাই, এজন্য এখানে আমি জিরো বসাচ্ছি ভাগ দুই। তাহলে এই যে এক লক্ষ, এই এক লক্ষকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি, খুব সহজে আমরা বুঝতে পারছি কত হচ্ছে, 50,000 টাকা। তাহলে আমি এই সূত্রের নিচেরটা গড় বিনিয়োগটা পেয়ে গেলাম, যেটা আমি বের করলাম 50,000 টাকা। এখন আমি সূত্রের উপরের অংশ যেটা হচ্ছে গড় নিট মুনাফা, ওটা বের করব। গড় নিট মুনাফা, আচ্ছা গড় নিট মুনাফা বের করার জন্য আমাকে হচ্ছে যেটা করা লাগবে সেটা হচ্ছে যতগুলো নিট মুনাফা আমাকে দেওয়া আছে ওটাকে আমি মেয়াদ দিয়ে ভাগ করব। মোট নিট মুনাফা ভাগ মেয়াদ, এটা হচ্ছে আমার সূত্র। তাহলে মোট নিট মুনাফাগুলো আমার এখানে এই প্রশ্নটাতে সরাসরি দেওয়াই আছে। দেখো টাকার অ্যামাউন্টগুলো আমাকে, নিট মুনাফাগুলো আমাকে প্রশ্নে দিয়ে দিয়েছে। প্রশ্নে হচ্ছে আমাকে এই যে আমাদেরকে 30,000, 50,000 এবং 35,000 টাকা আমাকে প্রশ্নে দিয়ে দিয়েছে। তাহলে আমি সেটা কী করছি, তিরিশ হাজার যোগ হচ্ছে 35,000, 30,000, 50,000 আর 35,000, আচ্ছা 30,000, 50,000 আর এখানে হচ্ছে 35,000 ভাগ করব তিন দিয়ে, যেহেতু আমাদের মেয়াদ হচ্ছে আমাদের 3 বছর। তাহলে দেখো এখানে আমাদের উপরে হচ্ছে, তুমি যদি আমি যোগ করি 30,000, 50,000, 35,000 যোগ করলে হয় 1,15,000 ভাগ 3। তোমরা ক্যালকুলেটার ইউজ করবে, 1,15,000 ভাগ 3 করলে আমাদের আসবে হচ্ছে, এটা একটু আমি ক্যালকুলেটারে করছি, 1,15,000 ভাগ 3, তাহলে আমার আসলো কত, 38,000। 38,333 টাকা, দেখো আমরা কি পেয়ে গেলাম, গড় নিট মুনাফা। তাহলে আমরা সূত্রে দুইটাই পেয়ে গেলাম, গড় বিনিয়োগ আর গড় নিট মুনাফা। এখন এটা আমরা সূত্রে বসাবো। তাহলে সুতরাং হচ্ছে আমাদের গড় মুনাফার হার, সুতরাং এই যে আমরা এই সূত্রটাতে, উপরের সূত্রটাতে এখন বসাবো। সুতরাং গড় মুনাফার হার, এ আর আর সমান উপরে বসাচ্ছি আমি, 38,338 ভাগ হচ্ছে আমার 50,000, আর এটা আমাকে পার্সেন্টেজে প্রকাশ করতে হবে, যেন 100 দিয়ে আমি কি করছি, গুণ করছি, 100 দিয়ে গুণ করছি। দেখা যাচ্ছে তাহলে দেখো আমাদের উত্তরটা কত আসবে, উত্তরটা আসবে হচ্ছে, আমার ক্যালকুলেটার অলরেডি 38,333 রয়ে গেছে, আমি এটাকে ভাগ করবো 50,000 দিয়ে, তাহলে উত্তর আমার চলে আসলো 76.76। আবার আমি 100 কিন্তু ইনটু করবো, উত্তর চলে আসছে দেখো 76.67। অবশ্যই যেহেতু 100 দিয়ে গুণ দিয়েছি, আমাকে কি লিখতে হবে, পার্সেন্ট। তাহলে এই দেখো আমরা গড় মুনাফার হারটা বের করে ফেলেছি, যেহেতু আমাদের গড় মুনাফার সব প্রশ্ন দেওয়া আছে, এটা বের করা অত্যন্ত ইজি হয়েছে, আমাদের কোনো রকম ঝামেলা পোহাতে হয়নি। তো এখন আমরা ঘ নাম্বার প্রশ্নটাতে চলে যাচ্ছি, দেখি ঘ নাম্বারে কী বলা হয়েছে।
দেখো ঘর নাম্বার প্রশ্নে বলা হয়েছে, জনাব সালামের প্রকল্পটি কি গ্রহণ করা উচিত? উদ্দীপকের আলোকে যুক্তি সহকার উত্তর দাও। আচ্ছা, জনাব সালামের কি প্রকল্প ব্যবহারটি করা উচিত কিনা? তো জনাব সালাম এখানে উদ্দীপক একটা লাইন বলেছে, জনাব সালাম নির বর্তমান মূল্য পদ্ধতি ব্যবহার করে প্রকল্প আয়ের সম্পর্ক নিশ্চিত হতে চান। যেহেতু উনি নিজ বর্তমান মূল্য পদ্ধতিটা ব্যবহার করে প্রকল্প আয়ের সম্পর্কে নিশ্চিত হতে চান, তাহলে আমাদেরকে নিজ বর্তমান মূল্য আগে বের করতে হবে। বের করে তারপর সিদ্ধান্ত নিতে হবে সে প্রকল্পটি গ্রহণ করবে কি করবে না। তাহলে আমরা ঘ নাম্বারে কী করতে হবে, আমাদেরকে নিজ বর্তমান মূল্য বের করতে হবে। তাহলে আমি নিজ বর্তমান মূল্য বের করতে চলে যাচ্ছি। নিজ বর্তমান মূল্য বের করার আগে আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে। দেখো আমাদের প্রশ্নে দেওয়া আছে নিট মুনাফা, আমাদের প্রশ্নে তিনটা বছরের নিট মুনাফা দেওয়া আছে, কিন্তু আমাদের নিট বর্তমান মূল্য বের করার জন্য লাগবে হচ্ছে নগদ আন্তঃপ্রবাহ। তাহলে এই নিট মুনাফা থেকে আমাদেরকে প্রথমে এই নগদ আন্তঃপ্রবাহ বের করে নিয়ে তারপরে হচ্ছে নিট বর্তমান মূল্য বের করতে হবে। তাহলে আমি প্রথমেই বের করে নিচ্ছি, অঙ্কটা শুরু করছি। দেখো অঙ্ক হচ্ছে ঘ নাম্বার, এখানে ঘ নাম্বারে আমরা প্রথমেই হচ্ছে যে কি বের করবো যেন এন পি ভি নির্ণয়, তোমাদের সুবিধার জন্য এটা লিখে দিচ্ছি, কারণ এন পি ভিটা নির্ণয় করেই আমাদের সিদ্ধান্তটা নিতে হবে। তো এন পি ভি বের করার আগে আমাদেরকে আমি একটু এখানে অবচয়টা বের করে নিতে হবে। আমাদের বার্ষিক অবচয়, কারণ আমরা সবাই জানি যে কর পরবর্তী মুনাফার সাথে অবচয় যোগ করলেই নগদ আন্তঃপ্রবাহ পাওয়া যায়। যেহেতু অঙ্কে অবচয় দেওয়া নাই, কাজে আমাদেরকে অবচয়টা বের করে নিতে হবে। অবচয়ের সূত্র হচ্ছে প্রাথমিক বিনিয়োগ, প্রাথমিক বিনিয়োগ প্লাস মাইনাস তোমার ভগ্নাবশেষ মূল্য আর এখানে ভাগ হচ্ছে তোমার মেয়াদ। আমরা অবচয়ের সূত্রের সাথে এআরআর এর সূত্রের আবার উল্টাপাল্টা করব না, অবচয়ের সূত্রের সাথে এআরআর এর গড় বিনিয়োগের সূত্র যথেষ্ট মিল আছে। তাহলে অবচয়ের সূত্র হচ্ছে প্রাথমিক বিনিয়োগ মাইনাস ভগ্নাবশেষ মূল্য ভাগ হচ্ছে মেয়াদ। আমাদের এই অঙ্কে প্রাথমিক বিনিয়োগ এক লক্ষ অলরেডি আমাদের সবার মুখস্থ হয়ে গেছে, ভগ্নাবশেষ মূল্য আমাদের নাই, আর মেয়াদ হচ্ছে এই অঙ্কে তিন বছর, আমরা তিন বছরের জন্য অঙ্কটি করছি। তো এটা আমার আমি এক লক্ষকে যদি আমি তিন দিয়ে ভাগ করি, দেখো তাহলে আমার 33,333 এরকম আসে। তো এটা আমি আর করছি না, তোমরা ক্যালকুলেটারে করে নেবে, আমার মুখস্থ আছে 33,333 টাকা, ঠিক আছে। এটা হচ্ছে এক লক্ষকে যদি আমরা তিন দিয়ে ভাগ করি। আচ্ছা, তাহলে আমরা অবচয়টা পেয়ে গেলাম। তো এখন যেহেতু অবচয়টা পেয়ে গিয়েছি, তাহলে আমি নগদ আন্তঃপ্রবাহ নির্ণয় করব। নগদ আন্তঃপ্রবাহ নির্ণয়, নগদ আন্তঃপ্রবাহ নির্ণয়ের জন্য আমরা একটা ছক কেটে নেব। তোমরা স্কেল দিয়ে কাটবে, আমি স্কেল ইউজ করছি না। তো এখানে একটা হবে বিবরণের ঘর আর তিনটা হবে তোমার টাকার ঘর। আমাদের তিন বছরের অঙ্ক, এই জন্য তিনটা টাকার ঘর হচ্ছে। অঙ্ক তো যদি বছর বেশি থাকতো তাহলে পাঁচ বছর হলে পাঁচটা টাকার ঘর হতো। তাহলে প্রথম ঘরে হবে বিবরণ, এরপরে হচ্ছে আমার বছর এক, এরপরে হচ্ছে বছর দুই, এরপরে হচ্ছে আমার বছর তিন, ঠিক আছে। তো এই হলো আমার একটা এরকম একটা ঘর আমাকে করে নিতে হবে। তো বিবরণে প্রথমেই আমার যেটা প্রশ্ন দেওয়া হচ্ছে কর পরবর্তী নিট মুনাফা, সেটা আমি লিখে নিব প্রশ্ন দেখে দেখে। কর পরবর্তী নিট মুনাফা, কর পরবর্তী নিট মুনাফা আমি প্রশ্ন দেখে লিখে নেব। আমার প্রথম বছরের টাকার অ্যামাউন্ট ছিল 30,000,
দ্বিতীয় বছরে ছিল 50,000, তৃতীয় বছরে ছিল 35,000। এটা আমার প্রশ্নেই দেওয়া আছে কর পরবর্তী নিট মুনাফা। এটার সাথে আমি যোগ করব হচ্ছে অবচয়। এই যে আমি অবচয়টা বের করেছি এই জন্যই, কারণ নিট মুনাফার সাথে অবচয় যোগ করলেই আমরা নগদ আন্তঃপ্রবাহ পেয়ে যাব। অবচয় হচ্ছে আমার 33,333। তাহলে দেখো আমি প্রতিটা বছরই আমার সেম অবচয়ের যে টাকাটা সেটা বসিয়ে দিলাম 33,333। এখন আমি এটাকে হচ্ছে শুধু যোগ করে নিব। তাহলে যদি আমি যোগ করে ফেলি একটা লাইন, আমার বেশি একটু বড় করে নিই ঘরটাকে, একটু বড় করে নিয়ে আমি ক্লোজ করে দিচ্ছি। আচ্ছা, তাহলে দেখো আমি এটা যদি যোগ করি তাহলে আমার যেটা পাবো সেটাই হচ্ছে আমার নগদ আন্তঃপ্রবাহ, নগদ আন্তঃপ্রবাহ। 30,000-এর সাথে 33,333 যোগ করলে আমার হবে, আমি এখানে বুঝতেই পারছি, 63,333। 50,000-এর সাথে এটা মানে খুবই সহজ একটা যোগ, আমরা হাতেই করতে পারি। এটা হয়ে যাচ্ছে আমার 83,333। আর 35,000-এর সাথে 33,333 যোগ করলে হবে আমার 68,333। দেখো আমরা চাইলে ক্যালকুলেটর ইউজ করতে পারি, এখানে যোগটা সহজ হাতেও করতে পারি। তাহলে আমরা নগদ আন্তঃপ্রবাহ বের করে ফেলেছি, যেটা আমাদের এনপিভি বের করার পূর্ব শর্ত। আমার প্রশ্নে যদি নগদ আন্তঃপ্রবাহ দেওয়া থাকতো দেন আমাকে হচ্ছে আর এটা করতে হতো না। প্রশ্নে যেহেতু দেওয়া নাই, প্রশ্নে দেওয়া আছে কর পরবর্তী নিট মুনাফা। কর পরবর্তী নিট মুনাফা দেওয়া থাকলে আমি ক্লাসের শুরুতেই একটা ছক দিয়েছিলাম তোমাদের মনে করে দেখো, সেই ছকের আলোকেই এটার সাথে আমরা অবচয় যোগ করলেই নগদ আন্তঃপ্রবাহ পেয়ে যাচ্ছি। তাহলে এই হলো আমাদের নগদ আন্তঃপ্রবাহ পেয়েছি। এখন আমরা এনপিপি সূত্রটা লিখব। আমরা জানি এনপিভি সমান সমান, দেখো এখানে যেহেতু প্রতিটা বছরের টাকার অ্যামাউন্ট ভিন্ন, সেজন্য আমাদের সূত্রে একটা সামিশন ইউজ করে আমরা এনপিভি সূত্রটা লিখব। সিএফটি 1+k^n -CF0। এখানে সিএফ দিয়ে বোঝাচ্ছে ক্যাশ ফ্লো বা নগদ আন্তঃপ্রবাহ, সিএফটি দিয়ে বোঝাচ্ছে ক্যাশ ফ্লো বা নগদ আন্তঃপ্রবাহ, আর সিএফ দিয়ে বোঝাচ্ছে ক্যাশ আউটফ্লো বা নগদ বহিঃপ্রবাহ। তাহলে ক্যাশ ইনফ্লো যেগুলো আছে বা নগদ আন্তঃপ্রবাহ সেগুলো আমি একটু আগে যেটা বের করলাম সেটা ছক দেখে দেখে লিখে নিচ্ছি। দেখো প্রথম বছরে হচ্ছে 63,333 ভাগ 1 যোগ কে, কে দিয়ে বুঝাচ্ছি আমরা সুদের হার বা সুযোগ ব্যয়। এটা আমাদের প্রশ্নে দেওয়া আছে, এটা প্রশ্নে দেওয়া আছে 15%। তাহলে 15%কে আমি ভাঙালে আমার হয় 0.15, এটা আমরা সবাই জানি, সেটা লিখে নিলাম। যেহেতু প্রথম বছরের জন্য এই জন্য আমি এনের মান বসাচ্ছি 1। সূত্রে একটা সামিশন আছে, সামিশন থাকার কারণে আমি পরবর্তীতে যোগ চিহ্ন দিব। দ্বিতীয় বছরের টাকার অ্যামাউন্ট হচ্ছে আমার 83,333। এটার সাথে সেম আমার সুদের হার একই, 15। আর আমার যেহেতু দ্বিতীয় বছরের জন্য আমি কত দিচ্ছি 2। এখন দেখো আমার আরও একটা বছর আছে, আমি যোগ দিচ্ছি, তৃতীয় বছরের টাকার অ্যামাউন্ট হচ্ছে 68,333। এটাকে আমি ভাগ করব 1.15 সুদের হারটা দিয়ে, পাওয়ার হবে আমার 3। এই গেল আমার 3 বছরের নগদ আন্তঃপ্রবাহ বা ক্যাশ ইনফ্লো, যেটাকে আমরা সিএফটি দিয়ে প্রকাশ করছি। এটার সাথে আমাদের মাইনাস হবে CF0 বা নগদ বহিঃপ্রবাহ বা প্রাথমিক বিনিয়োগ, যেটা এই অঙ্কে দেওয়া আছে 100,000 টাকা। তো সেটাও আমি লিখে ফেললাম। তো এখন আমাকে এই ক্যালকুলেশনটা করতে হবে, অবশ্যই আমাকে ক্যালকুলেটার ইউজ করতে হবে ক্যালকুলেশনটা করার জন্য। আমি একটু এদিকে সমান চিহ্নটা দিলাম যাতে আমাদের পুরো অঙ্কটা আমি এক লাইনে লিখতে পারি। আচ্ছা, তাহলে আমি ক্যালকুলেশনে চলে যাই। দেখো আমরা প্রথমেই হচ্ছে আমাদের 63,000
63,333 ভাগ 1.15 পাওয়ার হচ্ছে 1। এটা করলে হচ্ছে আমাদের 63,333 63,333 ভাগ 1 ব্র্যাকেট ক্লোজ। আচ্ছা এটা আসতেছে 55,072, ঠিক আছে। এর পরেরটা আমরা দেখি কত। এর পরেরটা আসতেছে 83,333 ভাগ 1.15 ব্র্যাকেট ক্লোজ 2। এর পরেরটা আসতেছে 63,012, ঠিক আছে। পরেরটা আসতেছে আমার 63,012। আমি যেহেতু দেখো দশমিকের পরে আমাদের 7 এসছে, তো আমি 7-এর জায়গায় 1 বেশি নিয়ে নিলাম, তো 63,012 নিয়ে নিলাম, ঠিক আছে। এর পরেরটা হচ্ছে আমার 68,333 তোমরা দেখতে পাচ্ছ কি না, 68,333 ভাগ 1.15 পাওয়ার 3। আমার ক্যালকুলেটারটা আসলে ঘোলা হয়ে গিয়েছে, আমাকে অনেক কষ্ট করে দেখতে হয়। তো হচ্ছে তোমার এটা হলো আমার কত করা পর 44,930, ঠিক আছে। 44,930 এই হলো আমার অ্যামাউন্টগুলো, এগুলোকে আমি সব যোগ দেব। যোগ দিয়ে আমি এখান থেকে 100,000 মাইনাস করে দেব, ঠিক আছে। তাহলে আমি যোগ দিয়ে দিচ্ছি, আমার ক্যালকুলেটার একটা আছে, আমি পরবর্তীতে যোগ দিচ্ছি তোমার 63,012 আর যোগ দিচ্ছি 55,072, ঠিক আছে। তাহলে আমার হচ্ছে 163,000 তোমার হচ্ছে 14। তাহলে আমি লিখে ফেলছি যে অ্যামাউন্টটা এসেছে আমার 163,014, ঠিক আছে। আমার যোগ করার পরে এটা আসলো, এটা থেকে আমি বাদ দিব হচ্ছে 100,000। এটা থেকে আমি 100,000 বাদ দিলে পরবর্তী পৃষ্ঠায় যাচ্ছে, দেখো আমার ক্যালকুলেটারে অলরেডি এটা রয়ে গিয়েছে, আমি মাইনাস করছি 100,000। হ্যাঁ তাহলে আমার উত্তর আসবে 63,014, আমার উত্তর আসতেছে 63,014। চোদ্দো যেহেতু এনপিবি টাকা। আচ্ছা তাহলে এই হচ্ছে আমার এনপিবি। তো যেহেতু এনপিবির মানটা পজিটিভ এসেছে, সেহেতু মিস্টার সালামের প্রকল্পটি গ্রহণ করা উচিত। তাহলে সিদ্ধান্তটি হবে যেহেতু এনপিবি পজিটিভের বাংলা হচ্ছে ধনাত্মক, তাই জনাব সালাম প্রকল্পটি গ্রহণ করবে, জনাব সালামের প্রকল্পটি গ্রহণ করা উচিত। দেখো যেহেতু আমাদের অঙ্কের সিদ্ধান্তটা কী আসলো, যেহেতু আমাদের এনপিবি ধনাত্মক এসছে, মানে মানটা আমার পজিটিভ এসছে, এই কারণে জনাব সালাম প্রকল্পটি গ্রহণ করবে। তাহলে এই হলো আমাদের অঙ্কটি, দেখো অত্যন্ত সহজ অঙ্ক, চট্টগ্রাম বোর্ড 2017-তে এসেছে। তো আমাদের বোর্ডে এই ধরনের অঙ্কই আসে, আমরা বাসায় আরও প্র্যাকটিস করব। তো আজকের মতো এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো।
সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।